ভাই খিরা কত করে যাচ্ছে আজকে মিষ্টি কুমড়ো কি মিষ্টি আছে তো খুব কঠিন মিষ্টি আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রমজানের আগে খিরা সহ বিভিন্ন তরি তরকারি শাকসবজির দাম কিন্তু বেড়ে গেছে অলরেডি তো আমরা আজকে তরি তরকারির বাজারে দেখাবো আজকে কোন তরি তরকারির কেমন দাম আজকে রবিবার 10 মার্চ 2024 27 ফাল্গুন 1430 28 শাবান 1445 হিজরি আপডেট ভিডিও পেতে আমাদের পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ভাই খিরা কত করে যাচ্ছে আজকে 60 টাকা আচ্ছা খিরা আজকে 60 টাকা হ্যাঁ গত বাজারে কত করে বেচিলেন 30 টাকা আজকে রমজানের কারণে দেখেন ডবল হয়ে গেছে দাম আচ্ছা টমেটো কত যাচ্ছে টমেটো 30 টাকা নতুন তরকারি আছে ভেন্ডি ভেন্ডি কত হ্যাঁ 80 টাকা আচ্ছা নতুন তরকারি আর একটা আছে সেটা আছে পটল পটল কত যাচ্ছে 100 টাকা বুঝতে 100 টাকা 100 টাকা আর বেগুন বেগুন 30 টাকা তাহলে সর্বোচ্চ দাম আছে মনে হয় পটল আর ভেন্ডি আর খিরা তাই তো বর্তমান বাজারে সব থেকে দাম বেশি ভাই পিএস কত করে যাচ্ছে ফয়েজ ভাই 90 টাকা আর আলু আলু 35 পটল যাচ্ছে কত পটল 100 আচ্ছা 100 টাকা আচ্ছা রমজানের বাজারে খিরা আর কি অবস্থা খিরা কেমন দাম 60 টাকা খিরা 60 টাকা কেজি যাচ্ছে বুঝতে 20 টাকা বুয়া 80 টাকা কেজি আচ্ছা মিষ্টি কুমড়ো দেখছি মিষ্টি কুমড়ো 30 টাকা কেজি 30 টাকা টমেটো টমেটো 30 টাকা তারপরে আছে বেগুন বেগুন কত বেগুন 20 টাকা আচ্ছা কলা আছে লাল শাক আছে কত লাল শাক ঝুলা 15 তিনটে দিয়ে 3টে 20 টাকা লাল শাক আর কলা 20 টাকা কেজি আরও আছে লাউ লাউ কত 25 টাকা 25 টাকা লাউ 20 টাকা 25 টাকা লাউয়ের দাম অনেকটা কম হয়ে গেছে কিন্তু রমজানের রমজান উপলক্ষে খিরা প্রচণ্ড পরিমাণে দাম বেশি মানে যেই খিরা গত বাজারে ছিল 30 টাকা মনে হয় আজকে ডাবল হয়ে গেছে তাও বাজারে কম ভাই বুঝতে কত যাচ্ছে আজকে আসি কাঁচা ঝাল আধা ঘন্টার ভিতরে টাকা বেশি পেল ঝাল যাচ্ছে কত 20 টাকা পোয়া আচ্ছা আলুর দাম কি কম টম হয়েছে আলু কত আলু কত যাচ্ছে 2 কেজি 2 কেজি 35 না 1 কেজি 35 2 কেজি 70 টাকা ভাই ভুল করে সমস্যা নেই আর রসুন তারপরে পাকা মেসরি 100 আচ্ছা তারপরে কাঁচাটা 40 টাকা কেজি আচ্ছা 40 টাকা কেজি বরবটি আছে কত বরবটি 20 টাকা কেজি উইস্তে 100 আর টমেটো 25 টাকা কেজি টমেটো হ্যাঁ আর ওই যে পালং শাক বেগুন 5 টাকা আটি তাই তো আচ্ছা ঠিক আছে কি এনেছেন আজকে পাতা ধনে পাতা ধনে পাতা কত করে বেচছেন দেখা যাক আমরা তো দেখবই কত 5 টাকা করে হ্যাঁ 5 টাকা আটি দেখেন এই রমজান উপলক্ষে যারা এই যে খাবেন নিয়ে রাখবেন 5 টাকা আটি একদম তার ভুইত্তা তাই তো সে ব্যবসা করে না সে পাবলিক খাওয়াচ্ছে 5 টাকা আটি এই যে বড় বড় আটি আপনারা কিন্তু পাবেন না এই রমজানের ভিতরে সব কিছুর কিন্তু দাম বেশি ঠিক আছে 5 টাকা আটি বিক্রি করছে উনি ভাই টমেটো কত আজকে ভাই টমেটো 30 টাকা 30 তারপরে বেগুন বেগুন 30 বেগুন 30 আর কি আছে আচ্ছা পুঁই শাক আছে কামাল ভাইয়ের কাছে পুঁই শাক কত পুঁই শাক 20 টাকা আটি পুঁই শাকটা ভালো ফ্রেশ আছে যাই হোক অন্য দোকান থেকে পুঁই শাক আসলে ফ্রেশ আছে যে কামাল ভাইয়ের কাছে আটিগুলো ভালো বড় বড় পুঁই শাক অনেক বড় আছে 20 টাকা তাই তো 20 টাকা আছে মেসি আছে কই মেসি কই মেসি প্যাকেটের মতো অল্প প্যাকেটের মধ্যে কাঁচা মেসি কত করে কেজি অবশ্যই 50 টাকা 50 আচ্ছা 50 টাকা কেজি আচ্ছা পাশে যাই আমরা দাদা আলু কত করে যাচ্ছে আজকে 35 35 আর মিষ্টি কুমড়ো 30 টাকা না দাদা কি অবস্থা হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ পয়সা কত করে আটি 20 টাকা 20 টাকা
আচ্ছা পুঁইশাক ভালো মোটা মোটা আছে পুঁইশাক 20 টাকা আটি তারপরে টমেটো টমেটো 30 টাকা 30 30 বেগুন বেগুন 20 টাকা বেগুন 20 টাকা আর কি আছে মিষ্টি কুমড়া আছে উইস্তে আছে মিষ্টি কুমড়া কত মিষ্টি কুমড়া 30 টাকা কেজি 30 30 আর উইস্তে 20 টাকা পোয়াটা ওই ছোট এখনো নিয়ে আসা হয়নি ও এখনো নিয়ে আসা হয়নি না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আসবে ফ্রিজের মধ্যে আসবে না আচ্ছা আমাদের বাজারে এই যে উনি আছে যে শুধু এই যে আলু পেঁয়াজ রসুন ঝাল এগুলা বিক্রি করে উনি তরকারি কিন্তু বেচেন না আমরা তার দোকানে আসলাম দেখি কত করে আজকে আলুর বাজার আলুর বাজার কত করে আজকে আজকে 35 টাকা খুচরো বেচছে খুচরো 35 তাই তো আচ্ছা পেঁয়াজ 90 টাকা 90 টাকা কেজি বেচবে আচ্ছা ঠিক আছে আর রসুন 35 টাকা পোয়া 35 35 টাকা পোয়া আর কি আছে আর কাঁচা মরিচ আছে কাঁচা মরিচ কত কাহলে কারণ গাল কত করে 25 টাকা পোয়া 100 টাকা আর শুকনো ঝাল কত করে কেজি শুকনো ঝাল 500 টাকা কেজি 50 টাকা সব 500 টাকা কেজি আচ্ছা ঠিক আছে মিষ্টি কুমড়ো কি মিষ্টি আছে তো খুব বড় মিষ্টি খাচ্ছেন তো নাকি হ্যাঁ আচ্ছা খেয়ে দেখে বললো যে মিষ্টি আছে কত করে যাচ্ছে মিষ্টি কুমড়ো 30 টাকা 30 30 টাকা পেঁয়াজ যাচ্ছে কত 80 টাকা 80 আচ্ছা 80 টাকা আলু আলু 35 এটা কি রাখা যাবে আলু হ্যাঁ রাখা যাবে আচ্ছা রাখা যাবে আলু 35 টাকা কেজি আচ্ছা রসুন কত করে কেজি 130 টাকা পাকা কলা আছে পাকা কলা কত 30 টাকা পাকা কলা বেচছে 30 টাকা কেজি কাঁচা ঝাল 20 টাকা পোয়া 20 টাকা পোয়া 80 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই আলু কত করে আজকে আলু 35 উস্তে উস্তে কত উস্তে 20 টাকা পোয়া 20 টাকা পোয়া ভেন্ডি কত ভেন্ডি 60 টাকা কেজি 60 টাকা বেগুন আছে বেগুন কত বেগুন 20 বেগুন 20 টাকা আচ্ছা ধনে পাতা ভাই 80 টাকা কলা আছে ভাই ধনে পাতা 10 টাকা আর এই যে কলা দেখছি পিছনে কলা 20 টাকা কেজি 20 টাকা কেজি আপনার খিরা নেই আজকে না খিরা ভাই আজকে দাম বেশি দাম বেশি না রোজার জন্য দাম বেশি রোজা তো না ঢাকার বাড়িতে মাল কেন ঢাকায় চলে যাচ্ছে হ্যাঁ বাইরে চলে যাচ্ছে যার কারণে দাম ওই তো রোজার জন্য ঢাকার লোকজন এসে মাল কিনছে ঢাকার ব্যাপারীরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি টমেটো কত যাচ্ছে আজকে টমেটো 35 35 হ্যাঁ বেগুন বেগুন 25 বেগুন 25 টাকা মিষ্টি কুমড়ো 30 35 আচ্ছা ঢেকে তুলি আমরা দেখতে পারবো না এই যে ঢেকে এই যে আছে কত করে এটা জোড়া 15 বা 10 জোড়া 15 হ্যাঁ 10 আলু দিয়া যাবে আচ্ছা 10 টাকা জোড়া হ্যাঁ ভাই আলু কি দাম কম হয়েছে নাকি দুই কেজি 65 না 5 টাকা কম রাখছেন আর পেঁয়াজ কত যাচ্ছে আর কাঁচা ঝাল 20 টাকা রসুন কত যাচ্ছে 35 টাকা পোয়া আছে ভাই টমেটো কি দুটো দুই রকম দাম নাকি কত 30 টাকা কেজি একই দাম আর উইস্তে 80 আপনার পেঁয়াজ কত পেঁয়াজ 80 আর আলু 35 টাকা কেজি তাই তো ভাই টমেটো কি এইমাত্র নিলেন নাকি কত করে কেজি বেচছেন 30 টাকা কেজি 30 টাকা বেগুন নষ্ট হয়েছে নষ্ট না কি করতে আর বেগুন বেগুন 30 টাকা কেজি ভাই আচ্ছা ধনেপাতা ধনে পাতা কত যাচ্ছে 10 টাকা 10 টাকা 10 টাকা এ গোল লাউ কত করে লাউ কত 30 আর টমেটো তোমার নাম 25 টাকা কেজি আছে টমেটো কত যাচ্ছে 30 টাকা বেশ আর ওই যে সামনে রেটে 30 টাকা বেগুন আছে বুঝাক বেগুন কত যাচ্ছে 25 30 ধনে পাতা 10 টাকা আটি 10 টাকা আচ্ছা ওই পাশে আছে কপি কপি কত 15 লাউ 30 25 আর পুঁইশাকের আটি কত 15 টাকা 15 আগে রাত করলে ভালো হবে না এটা কথা কাঁচা টমেটো কত যাচ্ছে জি জি টমেটো টমেটো 30 আর এই কাঁচা মেসরি কাঁচা মেসরি 40 40 টাকা বেগুন বেগুন 20 টাকা আর এই যে আপনার মিষ্টি কুমড়ো 30 40 আচ্ছা ঠিক আছে